তো প্রথমে আমি কোনটাই পলিটেকনিক যেটা পূর্ব মেদিনীপুরে রয়েছে যেখানে সিট সংখ্যা রয়েছে কিন্তু ষাটটি ষাটটি সিট সংখ্যার মধ্যে যেখানে জেনারেল এসসি এসটি এবং পিসি এই প্রত্যেকটা চার ক্যাটেগরি কিন্তু সিট সংখ্যা বরাদ্দ রয়েছে দু সালে যদি আমরা কাট অফের কথা বলি সেখানে জেনারেল লাস্ট যে ক্যান্ডিডেটের র্যাঙ্ক ছিল সেটা দুশো ছিল জেনারেল র্যাঙ্ক এসসি ছিল আটশো এসটির কোনো র্যাঙ্ক উল্লেখ করা হয়নি পিসিও কোনো র্যাঙ্ক উল্লেখ করা হয়নি সেই সময় কিন্তু প্রচুর ক্যান্ডিডেট পরীক্ষা দিতেন প্রায় এই বছর যেরকম খুব কম সংখ্যক দিয়েছেন কিন্তু প্রিভিয়াস বছরগুলো কিন্তু ভালো সংখ্যকের ছাত্রছাত্রী কিন্তু পরীক্ষা দিয়েছিলেন দু সালে জেনারেল লাস্ট কাট অফ গিয়েছিল একশো চৌষট্টি এসসির ক্যান্ডিডেটের লাস্ট কাট গিয়েছিল পাঁচশো পঞ্চাশ এসটির জন্য লাস্ট কাট অফ গিয়েছিল একশো সাতচল্লিশ চোদ্দোশো চুয়াত্তর আর পিসির যে লাস্ট কাট অফ গিয়েছিল পনেরোশো তিপ্পান্ন দু হাজার যদি কথা বলি তাহলে জেনারেল লাস্ট কাট অফ গিয়েছিল দুইশো এসসির লাস্ট কাট অফ গিয়েছিল ছয়শো একানব্বই এসটির কাট অফ র্যাঙ্ক উল্লেখ করা হয়নি পিসির লাস্ট কাট অফ র্যাঙ্ক গিয়েছিলো ষোলোশো আটচল্লিশ অর্থাৎ কন্টাই পলিটেকনিকের জেনারেলের র্যাঙ্ক যদি আপনার প্রায় দুইশো বা দুশো দশ বিশের সামথিং কাছাকাছি থাকে তাহলে আপনি টাইপ পলিটেকনিকে সুযোগ পেতে পারেন কি হয় অ্যাকচুয়ালি সিট সংখ্যা তো রয়েছে ষাটটি এবার আপনার প্রশ্ন দাদা সিট সংখ্যা তো রয়েছে ষাটটি তাহলে দুইশো অবধি কী করে যায় দেখুন বহু ছাত্রছাত্রী থাকে যারা অনেকে অ্যাডমিশন নেয় না অনেকে আরও অন্যান্য যে বিভিন্ন কোর্সগুলো রয়েছে ইঞ্জিনিয়ারিং কোর্স ফার্মাসির ফার্ম কোর্স অ্যাগ্রিকালচার কোর্স সেখানে কিন্তু অলরেডি ভর্তি হয়ে যায় যারা ভালো র্যাঙ্ক রয়েছে তারা কিন্তু ছেড়ে দেয় যার ফলে কিন্তু আর অ্যাডমিশন নিতে পারে না তখন পরবর্তী র্যাঙ্কে যারা ছাত্রছাত্রী রয়েছেন তারা কিন্তু সেই জায়গায় ভর্তি সুযোগ পেয়ে যান তো এখানে যেহেতু মেরিট লিস্টে আপনাদের জেনারেল র্যাঙ্কই রয়েছে এস সি র্যাঙ্ক নেই তবুও কিন্তু আপনাদের এস এস কিন্তু অ্যাডমিশন হবে মনে রাখবেন এরপর চলে আসি কোচবিহার পলিটেকনিকে যেটা কোচবিহার ডিস্ট্রিক্টে রয়েছে আর সিট সংখ্যা রয়েছে চল্লিশটি চল্লিশটির মধ্যে জেনারেল এসসি এসটি পিসি ডিভাইড করা রয়েছে দু হাজার সালের যদি লাস্ট কাট অফ আমরা কথা বলি তো জেনারেল লাস্ট কাট অফ গিয়েছিলো দুশো একুশ এসসিতে লাস্ট কাট অফ গিয়েছিল ছশো ছিয়াত্তর এসটির লাস্ট কাট অফ গিয়েছিল বারোশো সাতাশ পিসির মানে ফিজিক্যাল চ্যালেঞ্জ হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেটের কোনো লাস্ট কাট অফ উল্লেখ করা হয়নি দু সালের জেনারেল লাস্ট কার্ট অফ গিয়েছিল দুশো ষাটটি এসসির লাস্ট কার্ট অফ গিয়েছিল ছশো চুয়ান্নটি এসটির জন্য লাস্ট কার্ট অফ গিয়েছিল ষোলোশো চুয়ান্ন পিসি ক্যান্ডিডেটদের জন্য লাস্ট কার্ট অফ গিয়েছিল পাঁচশো তেত্রিশ এবং দু হাজার উনিশ সালে যে লাস্ট কার্ট অফ গিয়েছিল জেনারেল ক্যাটাগরিদের জন্য দুশো পঁয়ষট্টি শিডিউল কাস্ট এসসিদের জন্য গিয়েছিল চারশো আটচল্লিশটি এসটিদের জন্য গিয়েছিল ষোলোশো ঊনপঞ্চাশ পিসি ক্যান্ডিডেটের জন্য গিয়েছিলো চোদ্দোশো সপ্তানব্বইটি অর্থাৎ কোচবিহার পলিটেকনিককে লাস্ট অফ যে প্রায় দুশো থেকে দুশো পঁয়ষট্টির মধ্যে কিন্তু গিয়েছিল তো আপনারা যারা কোচবিহার পলিটেকনিকে কাউন্সেলিং করতে চান বা পত্রের ছাত্রছাত্রী অবশ্যই সমস্ত সরকারি ফার্মাসি সংস্থা কিন্তু রাখবেন এরপর আমরা জনানচন্দ্র ঘোষ পলিটেকনিক যে ফার্মাসি সংস্থা রয়েছে কলকাতাতে সেখানে সিট সংখ্যা রয়েছে চল্লিশটি সেই চল্লিশটি সিট সংখ্যার মধ্যে জেনারেল এস সি এসটি প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ ডিভাইড করা রয়েছে সিট সংখ্যা দু সালে যে লাস্ট কাট অফ গিয়েছিল জেনারেল ক্যাটাগরির জন্য এখানে ভালো মতো খেয়াল করবেন সেখানে কাট অফ কিন্তু খুব ভালো গিয়েছিল। নব্বই কাট অফ গিয়েছিল জেনারেল ক্যাটাগরি দু হাজার সতেরো সালে এসসির জন্য গিয়েছিল চারশো তেষট্টি এসটির জন্য গিয়েছিল তেরোশো উননব্বইটি পিসি ক্যান্ডিডেটের জন্য গিয়েছিল তেরোশো সত্তর আর দু হাজার আঠেরো সালে জেনারেল ক্যাটাগরির জন্য যে কাট অফ গিয়েছিল সেটা তেষট্টিটি এসির লাস্ট কাট অফ গিয়েছিল তিনশো সাতাশ এসটির লাস্ট কাট অফ গিয়েছিল বারোশো নিরানব্বই পিসি ক্যান্ডেলের লাস্ট কাট অফ গিয়েছিল তেরোশো আটান্ন দু হাজার উনিশ সালে জেনারেল ক্যাটাগরির যে লাস্ট কাট অফ গিয়েছিলো সেটা পঁচপান্ন এসসির লাস্ট কাট অফ গিয়েছিল দুশো নব্বই এসটি ক্যাটাগরির জন্য গিয়েছিল এগারোশো ছাব্বিশ পিসি ক্যাটাগরির জন্য গিয়েছিল ষোলোশো ষোলো এই প্রত্যেকটা ইয়ারের আমরা কাট অফটা দেখে নিলাম এটা কিন্তু প্রিভিয়াস যে ডেটা সেখান থেকে কালেক্ট করা এটা আমি নিজের থেকে বানিয়ে বলছি না এরপর আমরা শিলগুড়ি গভর্নমেন্ট পলিটেকনিকের কাট অফটা দেখে নেব শিলিগুড়ি গভর্নমেন্ট পলিটেকনিকের সিট সংখ্যা রয়েছে ষাটটি এটা দার্জিলিং ডিস্ট্রিক্টের মধ্যে শিলিগুড়ি নিকটবর্তী এরিয়াতে পড়ে এস ষাটটার সিট সংখ্যার মধ্যে জেনারেল এসসি এসটি প্রত্যেকটা সিট ক্যাটাগরি ওয়াইজ ডিভাইড করা রয়েছে দু হাজার সতেরো সালে যে কার্ট অফ লাস্ট গিয়েছিল জেনারেল ক্যাটাগরির মধ্যে সেটা হচ্ছে দুশো ষাট র্যাঙ্ক এস জন্য লাস্ট কাট অফ গিয়েছিল সাতশো নিরানব্বই এসটির জন্য লাস্ট কাট অফ গিয়েছিল এগারোশো আটান্ন পিসি ক্যান্ডিডেটের কোনো র্যাঙ্ক উল্লেখ করা হয়নি দু হাজার আঠেরো সালে জেনারেল ক্যাটাগরি লাস্ট কাট অফ গিয়েছিল দুশো পঁয়ষট্টি এসসির জন্য গিয়েছিল সাতশো তিরাশি এসটির জন্য লাস্ট কাট অফ গিয়েছিল এগারোশো ষোলোশো আটত্রিশ পিসি ক্যাটাগরির জন্য গিয়েছিলো তেরোশো বাহাত্তর দু উনিশ সালে যে ক্যাটাগরি ওয়াইস যে লাস্ট কাট অফ গিয়েছিলো সেটা দুশো সাতান্ন এসসির জন্য গিয়েছিল পাঁচশো নিরানব্বই এসটির উল্লেখ করা হয়নি পিসির জন্য একশো আটটি এরপর শ্রী রামকৃষ্ণ শিল্প বিদ্যাপীঠ যেটা বীরভূমে রয়েছে এখানে সিট সংখ্যা কম রয়েছে তিরিশটি রয়েছে তিরিশটার মধ্যে আবার জেনারেল এসসি এসটি ডিভাইড করা রয়েছে দু সালে যে কাট অফ গিয়েছিল লাস্ট সেটা জেনারেল ক্যাটাগরিতে একশো গিয়েছিল এসসিতে গিয়েছিল তিনশো আটান্ন এসটিতে কোনো উল্লেখ করা হয়নি পিসিও কিন্তু উল্লেখ করা হয়নি দু হাজার আঠেরো সালে শ্রীরামকৃষ্ণ শিল্প বিদ্যাপীঠে জেনারেল কাট অফ লাস্ট গিয়েছিল একশো সাতষট্টিটি এসসি গিয়েছিল পাঁচশো তেরাশিটি এসটির মধ্যে গিয়েছিল পনেরোশো আটান্ন পিসি গিয়েছিল তিনশো বিয়াল্লিশ দু হাজার উনিশ সালে লাস্ট কাট অফ জেনারেল ক্যাটাগরিতে গিয়েছিল একশো তেতাল্লিশটি এসসিতে গিয়েছিল ছয়শো ছেচল্লিশ এসটিতে গিয়েছিল পনেরোশো বাহাত্তর এবং পিসিতে গিয়েছিল এগারোশো ষোলো একই রকমভাবে উমেন্স পলিটেকনিক যারা চান্দ্রনগর রয়েছে সেখানে লাস্ট কাট অফ যে গিয়েছিল সেখানে সিট সংখ্যা রয়েছে চল্লিশটি কিন্তু হাজার সতেরো সালে লাস্ট কাট অফ গিয়েছিলো জেনারেল তিনশো ছেষট্টিটি এসসির জন্য গিয়েছিল বারোশো চল্লিশ এসটির কোনো র্যাঙ্ক উল্লেখ করা হয়নি পিসিতে গিয়েছিল ষোলোশো নিরানব্বইটি দু হাজার আঠেরো সালে জেনারেল ক্যাটাগরি ওয়াইজ লাস্ট কাট অফ গিয়েছিলো দুশো একান্ন এসসিতে গিয়েছিল হাজার চুয়ান্ন এসটিতে গিয়েছিল চোদ্দোশো আঠেরো পিসির র্যাঙ্ক উল্লেখ করা হয়নি দু উনিশ সালে উমেন্স পার্কিন লাস্ট কাট অফ জেনারেল গিয়েছিলো দুইশো দুই এসসিতে সাতশো সাঁত্রিশ এসটি উল্লেখ করা হয়নি পিসি উল্লেখ করা হয়নি মানে মোট কথা একটা আনুমানিক একটা আপনাদের ধরে নিতে হবে এটা আনুমানিক আমি বলছি না এটা প্রিভিয়াস ইয়ারের ডেটা কালেকশন করে বলছি এই সমস্ত র্যাঙ্কের মধ্যে যা আপনারা পেয়ে যাবেন তা নয় আপনাদের বেশি র্যাঙ্ক হলেও আপনারা হয়তো সুযোগ পেয়ে যেতে পারেন কারণ বহু ছাত্রছাত্রী যদি মিস করে দেয় তাদের কাউন্সেলিংটা তাহলে পিছিয়ে থাকার ছাত্রছাত্রীরা কিন্তু সুযোগ পেতে পারেন আপনারা প্রত্যেককেই চেষ্টা করবেন কাউন্সিলিং অ্যাটেন্ড করার জন্য কারণ কাউন্সেলিংয়ে কি হবে সেটা আগের থেকে বলা কিন্তু মুশকিল আর বেসরকারি সংস্থাতে যে লাস্ট কাট অফ গিয়েছিলো সেটা বলা খুবই মুশকিল আগেও বললাম কারণ সেখানে লাস্ট অব দিয়ে ম্যানেজমেন্ট কোটাতে অ্যাডমিশান নেওয়া হয় সেখানে বহু ছাত্রছাত্রী লাস্ট কাট অফ অনেক বেশিও হতে পারে সেটা বলা মুশকিল আপনারা বেসরকারি সংস্থাতে ভর্তি হওয়ার আগে অবশ্যই প্লেসমেন্টটা দেখে নেবেন এবং সেখানে অ্যাডমিশান ফিস কীরকম রয়েছে কারণ প্রত্যেকটা ফার্মাসি বেসরকারি সংস্থাতে ফিস কিন্তু আলাদা আলাদা হয়ে থাকে সরকারিতে অ্যাডমিশন ফিস খুবই কম প্রায় এক হাজার থেকে দু হাজারের মধ্যে ফার্স্ট ইয়ারও হয়ে থাকে রেজিস্ট্যান্ট ফিস আলাদা সেখানে পাঁচশো টাকা এক্সট্রা প্রথমে লাগতে পারে অনলাইনে আবেদন করার জন্য তো ধন্যবাদ বন্ধুরা সম্পূর্ণ ভিডিও দেখার জন্য এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী আপডেট যখনই আসবে যে কী করতে হবে কাউন্সেলিংয়ের জন্য আমি একটা ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেবো আজকের ভিডিওটি এই পর্যন্তই